ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে রাঙামাটিতে ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে এতে দিশেহারা হয়ে পড়েছেন এগারো হাজার কৃষক বেশি ক্ষতি হয়েছে আমন ও আওস আবাদের প্রতিনিধি পুলক চক্রবর্তী রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন টানা বৃষ্টি আর সীমান্ত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে রাঙ্গামাটির নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয় জেলার বাঘাইছড়ি লংগদু বরকল বিলাইছড়ি নানিয়াচর ও জুড়াইছড়িতে বিনষ্ট হয়ে যায় আউশ আমন সবজি সহ বিভিন্ন ফসলের আবাদ প্রায় পরিবার এখানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সব ডুবে গেছে আশা নাই যদি খামুখী ঘুরি বাঁচমো এক জায়গার মতন ক্ষতি হয়ে গেছে লাগাইতে সব ডুবিয়ে গেছে বন্ডায় ছয় উপজেলার প্রায় দুই হেক্টর জমির ফসল সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে ক্ষতির পরিমাণ আটচল্লিশ কোটি টাকারও বেশি পানি কমে যাওয়ার পর দেখলাম আমাদের এই এলাকার মধ্যে যেগুলো পাহাড়ের দুই পাশে আমরা মাঝখানে আমাদের যে জমিগুলো ছিল এগুলে বালিতে চাপা পড়ে একেবারে এক ইয়ে আমাদের ধানগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে পানি পুরোপুরি নেমে গেলে এসব জমিতে বড় ধান সহ শীতকালীন সবজি চাষের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ বন্যার ক্ষতি পুষে নেওয়ার জন্য আগাম যে শীতকালীন যে ফসল আছে আমরা ইতিমধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলার জন্য তিন হাজার পাঁচশো জন কৃষককে প্রণোদনা দেওয়ার জন্য আমরা স্বাভাবিক আমরা প্রণোদনা কার্যক্রম আমরা পেয়েছি